আমাদের লাইফ এই মুহূর্তে কেটে গিয়েছিল, আমরা আবার লাইভে যুক্ত হলাম। আপনার কাছে সেকেন্ড কোশ্চেন হচ্ছে, বিগত সময়ের আপনার ওয়ার্ডের উন্নয়ন কেমন হয়েছে আপনার জানা মতে? বিগত আমি যখন আমার চাকরি জাতীয়করণ হয়, আমি হেরে যাই নাই, আমি স্বেচ্ছায় আমার কাউন্সিলর পদ থেকে পদত্যাগ গ্রহণ করেছিলাম। গ্রহণের পর পরবর্তীতে যারা নির্বাচিত হয়েছেন, হ্যাঁ, আমি তাদের ছোট করে দেখব না, কিন্তু আমার মনে হয় আমার এই বিগত পরবর্তীতে কোনো কাজকর্ম হয়েছে কি না সেটা জনগণই ভালো জানেন। এবং আমার রেখে যাওয়া যেগুলো অসমাপ্ত কাজ আছে, ইনশাল্লাহ আমি আশা করি আবারও যদি জনগণ আমাকে ভোট দেন, ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি আমার রেখে দেওয়া অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করব। যেমন অনেক রাস্তা আমি টেন্ডার করেছিলাম, পরবর্তীতে আর হয় নাই, সেগুলো রাস্তাঘাট আমি নির্মাণ করার চেষ্টা করব। পরিষদে আমার ওয়ার্ডের কথা আমি উত্থাপন করব, জোরালোভাবে উত্থাপন করব, এবং মেয়রের কাছ থেকে আমি আমার ওয়ার্ডের সমস্ত কাজ আদায় করে নেব ইনশাল্লাহ। এবং আমার ওয়ার্ডকে একটু ঢেলে নতুন করে সাজানোর চেষ্টা করব, যেন একটা মডেল ওয়ার্ড হিসেবে এই 3 নং ওয়ার্ড নির্বাচিত হয়, এবং এই 3 নং ওয়ার্ড একটা সুন্দর এবং সুশৃঙ্খল ওয়ার্ড হিসেবে পরিণত হয়। আপনি কি আপনার লাস্ট কোশ্চেন, মানে আপনার কি মনে হয় আপনি নির্বাচনে কাউন্সিলর পদে জয়ী হবেন, কি কারণে আপনার আত্মবিশ্বাস কি? আমার আত্মবিশ্বাস জনগণ আমাকে ভোট দিবে, কেননা আমি বিগত 2 বারের যে সফল কাউন্সিলর, আমি হেরে যাই নাই, আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি, এবং আমার রেখে আমি অনেক উন্নয়নমূলক কাজ করেছি, সে কারণে আমার এলাকার জনগণ আমাকে ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আমি আমার এই রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব, এবং এই পৌরসভার 3 নং ওয়ার্ডকে একটা সুন্দর এবং পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে আমি গড়ে তুলব ইনশাল্লাহ। আপনার ওয়ার্ডের বর্তমান উন্নয়নকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? বর্তমান উন্নয়নকে বর্তমান যেমন আমাদের এই মেডিকেলের পশ্চিম পাশ দিয়ে একটা রাস্তা আছে, এটা আমি রেখে গেছি, আর পরবর্তীতে হয় নাই ইনশাল্লাহ। আমি যদি এই নির্বাচিত হই, আমার যদি গেল পাঞ্জাবি মার্কায় জনগণ ভোট দেন, আমাকে নির্বাচিত করেন, এগুলোর রাস্তা আমি পাকা করে দেব। আমার ওই ওটা কি জাকের পাটির পিছন দিয়ে একটা রাস্তা, আমি ওই বাইপাসে নিয়ে যাব এবং সেটা পাকা করে দেব, এবং আরও বিভিন্ন ওই মরাটারির ভিতর দিয়ে একটা রাস্তা আছে ইনশাল্লাহ, সে রাস্তাটাকেও আমি মাটি কাটি দিয়েছিলাম, তখন থেকেই কাজ হয় নাই, সেটাকেও আমি পাকা করার চেষ্টা করব। এবং ফুটবল মাঠের ওই দিক সোলিং পয়েন্টিংয়ের যে সমস্ত রাস্তা আছে সেগুলোকে আমি সিসি ঢালাইয়ের মাধ্যমে একটা উন্নত চলাচলের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আপনি কি মনে করেন আপনার ওয়ার্ডের আরও ব্যাপক উন্নয়ন হওয়া দরকার? হ্যাঁ, আরও উন্নয়ন হওয়া দরকার। যেমন আমাদের এই ওয়ার্ডে, এই ওয়ার্ডটি একটি মডেল ওয়ার্ড, যেখানে হাসপাতাল, খাদ্য গুদাম, কবরস্থান, TNT অফিস, তারপরে থানা, মসজিদ, একটা কেন্দ্রীয় মসজিদ, তারপরে একটা থানা রয়েছে, সরকারি হাই স্কুল মাঠ রয়েছে, এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক ব্যবস্থা এই 3 নম্বর ওয়ার্ডে রয়েছে। এই 3 নম্বর ওয়ার্ডে পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা করে দেবো। ড্রেনের অভাবে আজকে আমি একখানে গিয়েছিলাম, যা দেখি বাড়িতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। ইনশাল্লাহ আমাকে যদি জনগণ পাঞ্জাবি মার্কায় ভোট দেন, তাহলে আমি এই সমস্ত অসমাপ্ত কাজগুলো ইনশাল্লাহ করার চেষ্টা করব ইনশাল্লাহ। নির্বাচনী যদি স্টেটমেন্ট থাকে জনগণের উদ্দেশ্যে বা আপনার ভোটারদের উদ্দেশ্যে বলতে পারেন? আমি যদি নির্বাচিত হই, জনগণ যদি আমাকে পাঞ্জাবি মার্কায় ভোট দেন, আমি নির্বাচিত হলে আমি কথা দিতে পারি জনগণের জানমালের যে সরকারি বরাদ্দ, আমি জনগণের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণ করে দেব। আমার কাছে কোনো পয়সা করি কোনো কিছু লাগবে না, এবং জনগণের যে সমস্ত জনগণের যে সমস্ত অধিকার
সেগুলো আমি সুষ্ঠুভাবে তাদের মাঝে তুলে দেব এবং সরকারি বরাদ্দকৃত যে সমস্ত উন্নয়নমূলক বরাদ্দ আসবে সেটা আমি ইউনিয়ন ওয়ার্ডের একটা কমিটি গঠন করব, সেই কমিটির মাধ্যমে আলোচনা সাপেক্ষে সেই এই ওয়ার্ডের মাঝে গরিব দুঃখী যে যে স্তরের মানুষ সেই স্তরের মানুষের মাঝে আমি বিতরণ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার ওয়ার্ডের ভোটারদের উদ্দেশ্যে যারা সচেতন ভোটার আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন, ভোটটা কি আপনি পাওয়ার যোগ্য? না ইনশাআল্লাহ, আমাদের ওয়ার্ডের সচেতন ব্যক্তি বলতে কিছু নয়, যারা বোঝে, যাদের সামান্যতম জ্ঞান আছে, যারা সর্বস্তরের জনগণ এবারে যদি হিসাব নিকাশ করে তাদের বিবেকের আদালতে প্রশ্ন করে যে ভোটটা কাকে দেওয়া যাবে, প্রার্থীদের নিয়ে যদি গেল বিশ্লেষণ করে ইনশাআল্লাহ তারা আমাকে ভোট দেবেন এবং আমার পাঞ্জাবি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ, এটা আমার প্রত্যাশা। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ, আমি আমার যথাসাধ্য চেষ্টা করে, আমি তো পূর্বেই বলেছি যে আমি আমার ওয়ার্ডকে ঢেলে সাজানোর জন্য একটা ওয়ার্ড মনিটরিং কমিটি করব, অবজারভেশন একটা কমিটি করব, সেই কমিটির মাধ্যমে আমাদের এই ওয়ার্ডের সরকারি বরাদ্দ এবং পৌরসভা কর্তৃক যে সমস্ত বরাদ্দ দুস্থ মানুষের মাঝে বিতরণ করে দেওয়ার জন্য আমি প্রচেষ্টা করব ইনশাআল্লাহ, এটাই আমার প্রত্যাশা এবং আমার আশা। আমি এবারে নির্বাচিত হলে আমি জনগণের পাশে থাকব, যেহেতু আমার চাকরি নাই, আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, আমি সব সময় জনগণের পাশে থাকব, যে যখন যে কাজে ডাকবে সব কাজে আমি তাদের পাশে থাকার জন্য আমি সচেষ্ট থাকব, এটাই আমার প্রত্যাশা। আপনার মার্কাটা সম্পর্কে বলেন। আমার মার্কা পাঞ্জাবি, হ্যাঁ পাঞ্জাবি মার্কা, হ্যাঁ একটা ভালো মার্কা, একটা সম্মানী মার্কা, হ্যাঁ এটা একটা এই মার্কায় যদি কেউ আমাকে ভোট দেন তাহলে আমি আমার এই তিন নং ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ড করার জন্য সদা সর্বদা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। ভোটারদের উদ্দেশ্যে আপনার শেষ বক্তব্য বলে আপনি বিদায় নেন, আমি আপনাদের যারা তাদেরকে সাক্ষাৎকার নেব। আমার তিন নং ওয়ার্ডবাসী আসসালামু আলাইকুম, আবারও সালাম দিচ্ছি, আপনারা আমাকে এই পাঞ্জাবি মার্কায় ভোট দিবেন, ভোট দিলে আমি যদি জয়যুক্ত হতে পারি আপনাদের পাশে থাকব, আমাদের আপনাদের সাথে থাকব, আপনাদের অধিকার আপনাদের প্রাপ্য আমি যথাযথভাবে সুষ্ঠুভাবে বিতরণ করার জন্য চেষ্টা করব এবং আপনাদের সাথে আমি আমার বাকিটা জীবন যেন কাটাইতে পারি, এজন্য আমি তোমাকে আপনাদের আবারও সালাম জানিয়ে আমার এই নির্বাচনী বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভোটারদের উদ্দেশ্যে আপনার সম্পর্কে কিছু কথা কেউ বলবে? বলেন আমার ভোটারদের উদ্দেশ্যে আমার এবারে বক্তব্য রাখবেন, হ্যাঁ আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল মজিদ। তুমি এখন আসসালামু আলাইকুম, আমি আব্দুল মজিদ, প্রাক্তন সরকারি কর্মচারী, এই মেডিকেল ডিপার্টমেন্টের ওয়ার্ডবাসী ছিলাম, বর্তমানে 2 বছর হয় আমি অবসরপ্রাপ্ত হয়েছি। তে এতদিনে আমি যে দেখিলাম বিগত 2 টার্ম এই কমিশনার নূর আলম মাস্টার যে কমিশনার হয়েছিলেন উনি যে সমস্ত কাজবাজ করেছেন অনেকেরে ভালো লাগছে, অনেকেরে অনেক কাজ বেশি অনেক কাজ করেছেন উনি। উনি সরকারি চাকুরি হওয়ার পরে উনি ইস্তফা দিয়েছেন, তারপরে যে সমস্ত কমিশনার হয়েছে তাদের সাথে অনেক আলোচনা করার পরেও আমরা অনেক আবেদন করছিলাম,
তারা এই আবেদনগুলি আমাদের দেখতেও আসে নাই। যেমন আমার বাড়ির সামনে একটা রাস্তা, হ্যাঁ হ্যাঁ, এখন তাই আমি বলতেছি যে একজন ভালো নিষ্ঠা লোক নুরালম মাস্টার বিগততে যেমন কাজ করেছিলেন ওয়ার্ডে, আমরা আশা করি উনি হইলে আমরা সেই ধরনের কাজ ইনশাল্লাহ পাবো। হ্যাঁ হ্যাঁ, তাই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সুন্দরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আমরা আরো বিভিন্ন কাউন্সিলর এবং মেয়র প্রার্থীদের বক্তব্য সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে তুলে ধরব। কোন মেয়র প্রার্থী বা কাউন্সিলর প্রার্থী সুন্দরগঞ্জ যুক্ত থাকেন আপনারা, আমরা পর্যায়ক্রমে বিভিন্ন মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থীদের ইস্তিহার আপনাদের মাঝে তুলে ধরব। সেই সঙ্গে সুন্দরগঞ্জ পেজে বেশি বেশি করে লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সুন্দরগঞ্জ পেজের পাশে থাকুন, তাহলে আমাদের এই বক্তব্যগুলো আপনার সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে। এছাড়াও আমাদের ইউটিউবে একটি চ্যানেল আছে সুন্দরগঞ্জ নামে, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওগুলো পরবর্তীতে আপনারা ইউটিউবে দেখতে পারবেন, সব সময় আমাদের সুন্দরগঞ্জ পেজের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।